বিসমিল্লাহির রহমানির রহিম ভিউয়ার আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা। কোনাকারের মুহূর্তে আপনাদেরকে অতীতের সম্পর্কে একটা জিনিস দেখাচ্ছি। আমরা অনেকে এই কচুরি পানাটাকে চিনি, এটাকে সাধারণত কচুরি পানাই বলা হয়। আমরা ছোটোকালে এই কচুরি পানাতে, এটা গবাদি পশুর প্রধান খাদ্য বলা যায়। গবাদি পশু এটাকে খুব ভালোভাবেই খেতে পারে। এছাড়াও এই কচুরি পানাটা আসলে অক্সিজেনের একটা ভারসাম্য রক্ষা করে। এছাড়াও এই কচুরি পানা অনেক সময় জলাশয়ের যে মাছ থাকে, বিভিন্ন দেশি মাছ, শিঙি মাছ, কই মাছ, মাগুর মাছ, এই ধরনের মাছ এই কচুরি পানার নিচে সাধারণত লম্বা লম্বা, যেটাকে গ্রামের চলিত ভাষায় দাড়ি বলা হয়, চুল জাতীয় লম্বা লম্বা এর ইয়ে থাকে, দাড়ি জাতীয় বা চুল জাতীয় বা এটাকে ধরে রাখা বা ভেসে রাখার জন্য এর মূল থাকে। তো এইটাই সেই কুচুরি পানা। আমরা ছোটোকালে অনেকেই এই কুচুরি পানা দেখছি। এই কুচুরি পানাটা আস্তে আস্তে বড় হয় এবং বড় হয়ে এর সুন্দর সুন্দর ফুল হয়, যে ফুলটা খুবই সুন্দর, দেখতে ভালো লাগে। এবং দেখতেছেন এখানে কিছু রাজহাঁস এই কুচুরি পানাটা খাচ্ছে। ভিউয়ার এটাকে দেখতেছেন ও ছাটাই করে ফেলেছে। তো যাই হোক ভিউয়ার, অল অ্যারাউন্ড সব ধরনের ন্যাচারাল ভিডিও দিয়ে থাকে, অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং কমেন্ট করবেন অবশ্যই আরও কী ধরনের ভিডিও চাই আপনাদের। এছাড়াও সব ন্যাচারাল ভিডিও, যেটা হয়তো অনেকে কিছু কোনো অনেকে দেখে নেই, এটাকে অতীতকে মনে করে দেওয়ার জন্যই এই ভিডিওটা করলাম ভিউয়ার। তো দেখতেছেন আর রাজহাঁসও দেখা যাচ্ছে। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই আশা ব্যক্ত রাখি। আজকের মধ্যে এখানেই শেষ করতেছি এবং আমার সব ধরনের ভিডিওই আপনারা দেখবেন এবং শেয়ার করবেন। অবশ্যই অবশ্যই অনুগ্রহ করে প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইবটা করে দেবেন। যদিও আপনাদের সাবস্ক্রাইব করলে খুব বেশি ক্ষতি হবে না, অনেক সাবস্ক্রাইব করেন আপনারা গান বাজনা অনেক ধরনের আইডিতে, এইটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিউয়ার।